আমি বুঝি না ওই অপদার্থের মাঝে নানা ভাই এমন কি পেলেন। মায়ের পর এবার বুঝি তিনি আমাকে শেষ করে দিতে চাইছেন। ফারিয়াকে দেখে প্রচণ্ড ক্রোধ আর বিরক্তির সুরে কথাটি বলে উঠল নাইমা, যদিও ফারিয়া এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ফারিয়া যখন রুমে প্রবেশ করছিল তখন নাইমা গভীর চিন্তায় আচ্ছন্ন বিছানায় বসে জানালার ফাঁক দিয়ে দূর আকাশে অপলক তাকিয়ে আছে। সে রাজ্যে সব চিন্তা তাকে এমনভাবে গ্রাস করেছে যে ফারিয়ার আগমন তাতে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটাতে পারেনি। তার চেহারা দেখে ফারিয়া সহজেই বুঝে নেয় নাইমা ভাবনার যে গভীর সাগরে হাবুডুবু খাচ্ছে তার তরঙ্গ সুখকর নয়, বরং উত্তাল ও ভয়ঙ্কর। তার নিরবতা যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে যার সুস্পষ্ট ছাপ চেহারায় ফুটে উঠছে। অবশ্য কোনো একটি সমস্যা যে হয়েছে ফারিয়া সেটা আগেই বুঝতে পেরেছিল। আজ কলেজ থেকে ফেরার পরপরই নাইমা তাকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলে। নাইমার ফোন পেয়ে তার মনে এরকম একটি ধারণা তৈরি হয়েছিল যে হয়তো নাইমার নানা ইসমাইল সাহেবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে আজ যেহেতু নাইমা কলেজেও আসেনি তাহলে হয়তো এরকম কিছু একটা হবে। ফোনের এফাস থেকে ফারিয়া নাইমার নানা সম্পর্কে জানতে চাইলে নাইমা বলে, না এরকম কিছু না, তুই দ্রুত চলে আয়। দেরি না করে দুপুরের খাবার সেরে ফারিয়া ছুটে আসে নাইমাদের বাসায়। বাসায় এসে নাইমাকে চিন্তায় বিমর্ষ দেখে ফারিয়ার মনের উসখুসে ভাবটা আরও বেড়ে যায়। দীর্ঘ সময় ফারিয়া ঘরে ঢুকলেও নাইমা নিশ্চিদ্র যে চিন্তার রাজ্যে বাস করছে সেখানে ফারিয়ার পায়ের শব্দ বা দরজার আওয়াজ কিছুই পৌঁছেনি। প্রিয় বান্ধবীর করুণ অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে ফারিয়া। শৈশব থেকে তার ও নাইমার মধ্যে গভীর সখ্যতা, দুজনই এক মহল্লার বাসিন্দা, স্কুল কলেজ পর্যন্ত দুজন সহপাঠীও। ফারিয়া নাইমাকে খুব ভালো মতো চেনে। সে অনুভব করছে নাইমা কতটা হতাশার মধ্যে জীবন পার করছে। তবে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি সে দৃঢ়তা ও সাহসিকতার সাথে মোকাবেলা করতে জানে। আগে যেমন সে একনিষ্ঠভাবে মায়ের সেবা করেছে তেমনই এখনও সে নিরলসভাবে অসুস্থ নানার সেবা যত্ন করে যাচ্ছে। নাইমাদের ঘরে অসুস্থ নানা ছাড়া অন্য কোনো পুরুষ নেই। নাইমাই পরিবারের সব দায়িত্ব পালন করে। এরকম একজন সচেতন ও সাহসী বান্ধবীর বিমর্ষতায় ফারিয়ার চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। অপেক্ষার পর ফারিয়া নাইমার মাথায় সহমর্মী তার হাত বুলিয়ে নিজের আগমনের জানান দিয়ে বলল, কি গো রূপসী, কোন ভাবনায় ডুবে আছো? ফারিয়া চাচ্ছিল হাসিখুশির মধ্য দিয়ে কথাবার্তা শুরু করতে, কিন্তু জবাবে নাইমা যেভাবে খিটখিট করে উঠল তাতে কিছুই বুঝে উঠতে পারছিল না সে। কোন অপদার্থ যে নানার চোখে পড়ল, আর নাইমার সাথেই বা তার কিসের সম্পর্ক, ফারিয়া ভেবে উঠতে পারছে না। সে নাইমার শরীর ঘেঁষে বসে জিজ্ঞেস করল, আসলে বিষয়টা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাইমার ঝটপট উত্তর, তুমি জানো না কিছুদিন থেকে আমাদের ঘরে একটি আপদ এসেছে। নাইমা মুখ বাঁকা করে উত্তর দিল, কিন্তু ফারিয়ার কাছে বিষয়টি স্পষ্ট হচ্ছিল না। সে না বোঝার মতো করে আবার জিজ্ঞেস করল, নাইমা বুঝলাম না, এ আপদ কেমনে আসলো, স্পষ্ট করে বলো তো, কোন আপদের কথা বলছ? নাইমা আগত স্বরে বলল, ওই আপদের কথা বলছি যেটা গত সপ্তাহে নানা ভাইয়ের অসুস্থতার সময় আমার উপর চেপে বসেছে। ও, তুমি আবদুল্লাহ ভাইয়ের কথা বলছো? ফারিয়া এবার ভালোভাবেই বুঝতে পেরেছে তার দেহ ও মনে কোন বিনা বাজছে। ফারিয়া কৌশলে একথার সমর্থন চাইলে নাইমা হাসুচোক মাথা নেড়ে বলল, ওই আহাম্মক প্রতিরাতে জোর করে নানার সঙ্গে ঘুমাই, অথচ তার কোনো প্রয়োজন নেই। 5-7 দিন হাসপাতালে সে নানা ভাইয়ের একেবারে কি সেবা করে ফেলল যে নানা ভাই এখন সারা জীবনের জন্য আমার রশি তার হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন? আমার মাও তার একথা সমর্থন করছেন। নাইমার কথায় ক্ষোভ, ক্রোধ, ঘৃণা আর অপমান সব একসাথে ঠিকরে বেরোচ্ছে। ফারিয়া মাথা নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা ঘটনা তাহলে এই। সব কিছু বোঝার পর ফারিয়া বন্ধুসুলভ ভালোবাসা দিয়ে তাকে বোঝাতে লাগল, নাইমা দেখো তোমার জীবনের সিদ্ধান্ত তোমার মতের বিপরীত হবে না,
আমি নানা ভাই ও আন্টিকে ভালো করেই জানি। তারা দুজনই তোমাকে ভীষণ ভালোবাসেন। তারা তোমার মতামত ছাড়া এরকম একটি সিদ্ধান্ত নিতে পারেন না। আন্টি কি তোমার সাথে এ বিষয়ে কথা বলেননি? ফারিয়া এ কথা বলে তার প্রশ্ন শেষ করলে নাইমা বলতে লাগল, হ্যাঁ, তারা আমাকে জিজ্ঞেস করেছেন। তুমি কি জবাব দিয়েছ? সেটাই যেটা তোমাকে দিলাম। তারা কি বললেন? তারা চুপ হয়ে গেছেন। তাহলে তো সব শেষ, এ নিয়ে টেনশন করার কি আছে? ফারিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তাছাড়া তুমি এত রাগ করছো কেন? নাইমা জবাবে চুপ থাকলে ফারিয়া হেসে বলে, আচ্ছা, আব্দুল্লা ভাই তো এত খারাপ নয় যে তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কারণে তুমি এত রাগ করতে পারো। তুমি তো আমাকে বলেছো যে তিনি প্রথমবার তোমাকে দেখেই পাগল হয়ে গেছেন। ফারিয়ার কথা শুনে নাইমা এখন আগের মতো রাগ না করলেও নরম স্বরে বলে, এ লোকের না কোনো ক্যারিয়ার আছে, না আছে তার ব্যক্তিগত কোনো অবস্থান, চেহারা সুরত তো নেই। তাছাড়া এ লোকের পণ্ডিতিক কথাবার্তা আমার একদম ভালো লাগে না। নানা ভাইয়ের অসুখের সময় তার এসব কথা শুনতে শুনতে আমি অসহ্য হয়ে উঠেছি। নাইমার প্রতিটি কথায় ঘৃণা আর অপমান উথলে উঠছে। এসব শুনে ফারিয়া কিছুক্ষণের জন্য ভাবনায় নিমগ্ন হল, তারপর নীরবতা ভেঙে বলল, বন্ধু, আল্লাহকে ভয় করো, আব্দুল্লা ভাইয়ের এ সময় তেমন কোনো স্ট্যাটাস নেই ঠিক, তবে তার জন্য কিন্তু ব্রাইট ফিউচার অপেক্ষা করছে। তার একাডেমিক রেজাল্ট অনেক সমৃদ্ধ, তিনি প্রকৌশল ও অর্থনীতির উপর সর্বোচ্চ ডিগ্রিধারী, তিনি মাঝারি মানে চাকরি করেন তবে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আর তুমি যদি তার চেহারা স্বরূপের কথা বলো তাহলে বলবো তিনি কোনো অভিনেতার মতো নন যে হাজার মানুষের ভিড়েও জলজল করবেন, আর দেখতে এত খারাপও নন যে তুমি তার সঙ্গে দাঁড়ালে লজ্জা পাবে। তার চেহারা স্বরূপ ভালোই, আর পণ্ডিতি কথা বলেন বলে যেটা বলছো সেটা তো নানা ভাইয়ের অসুখের সময় তাকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি আন্টিও তোমার সাথে বলেছেন। নাইমা ফারিয়ার পুরো কথার উত্তর না দিয়ে প্রশ্নের প্রথমাংশ দিয়ে তাকে ধরতে চেষ্টা করে, কোন খোদাকে ভয় করার কথা বলছ? ওই খোদার কথা যিনি শৈশবে আমার বাবাকে ছিনিয়ে নিয়েছেন? ওই খোদার কথা যিনি সারা জীবন আমাকে দারিদ্রতা আর অভাব অনটন ছাড়া কিছুই দেননি? ওই খোদার কথা যিনি যৌবনেই আমার মাকে বিধবা করে দিয়েছেন? নাইমার মুখ থেকে যেন কথা নয় বরং বিষ মাখা এক একটি তীর নিক্ষিপ্ত হচ্ছিল। সে বলেই চলেছে, না না ফারিয়া, না, আমি মূর্খ নই, দর্শনের ছাত্রী আমি। আমি বড় বড় দার্শনিকদের পড়ে রেখে দিয়েছি। ধর্মীয় এসব উন্মাদনা আমাকে কখনো ধোকা দিতে পারবে না। আব্দুল্লাহ তার ধর্মীয় নানা কথাবার্তা দিয়ে আমাকে বোকা বানাতে পারবে না। চরম উত্তেজিত নাইমার চেহারা ক্রমে আরক্তিম হয়ে উঠছে। সে বলছে তো বলছেই, আল্লাহ সব ঠিক করে দেবেন, আল্লাহ সব ভালোর জন্যই করেন, তিনি তার বান্দাদেরকে সীমাহীন ভালোবাসেন। নাইমা মুখ ভরে নিঃশ্বাস নিয়ে আবার বলতে লাগল, কি ঠিক হবে? তিনি আমার সাথে যা করেছেন তা কি ঠিক করেছেন? আমার সাথেই বা কেন? সারা দুনিয়ার মানুষের সাথে তিনি যা করেছেন তা কি তিনি ঠিক করেছেন? কত দারিদ্রতা এখানে, কত অসুস্থ মানুষ এখানে, কত জুলুম নির্যাতন চলছে এই জমিনে, শ্রেণী বৈষম্য এখানে প্রকট, সম্পদ সমহারে বন্টন হয় কি এখানে? ফারিয়া, এই দুনিয়ায় কোনো খোদার হুকুম চলে না, এখানে শুধু আধিপত্যের খেলা চলে, এখানে শুধু অর্থ শক্তির মহড়া হয়, এখানে বাস্তবতা এটাই। প্রত্যেক মানুষের কর্মকাণ্ড এ কথারই প্রমাণ বহন করে, সর্বশেষ চূড়ান্ত বাস্তবতা এটাই। তবে মানুষ চেহারায় মুনাফেকের মুখোশ পড়ে থাকে, আমি মুনাফেক হতে চাই না। নাইমার কথায় ফারিয়ার মাথায় আকাশ ভেঙে না পড়লেও ফারিয়া মানসিকভাবে প্রচণ্ড ধাক্কা খায়। আজই যে প্রথম নাইমা তার এই বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এমনটা নয়, বরং তার এসব অভিযোগ তো সে কবে থেকেই। তবে সে যখন থেকে কলেজে দর্শন নিয়ে স্টাডি করছে এবং বড় বড় দার্শনিকের চিন্তাকে ধারণ করছে, তখন থেকে তার এই বিদ্বেষী মনোভাব সীমাতিক্রম করতে থাকে। আজ যে ভাবভঙ্গিতে নাইমা এসব কথা বলল, ফারিয়ার সঙ্গে এরকম ঘটনা আজই প্রথম নয়। কথা শেষ করার জন্য ফারিয়া বলল, বাদ দাও ইয়ার, এটা নিয়ে আমরা আগেও বহুবার কথা বলেছি। নাইমা তার কথা কেড়ে নিয়ে আবার বলে, প্রতিবারই আমি কিন্তু তোমার মুখ বন্ধ করে ছেড়েছি, তুমি ছাড়াও অসংখ্য লোক, এমনকি আমার নানাও তোমাদের এসব ষড়যন্ত্রের শিকার।
আমার সব যৌক্তিক অভিযোগকে বাচালতা বা বকবক বলে তোমরা যদি চোখ বুজে থাকো তাহলে সেটা তোমাদের ইচ্ছা। তবে আমার এসবের জবাব কিন্তু নানাও দিতে পারেননি। ফারিয়া কিছুটা মুচকি হেসে বলল, হ্যাঁ আমার মনে আছে, সেদিনের পর থেকে বেচারা তোমাকে ভীষণ ভয় করে। এজন্যই মনে হয় তার দীর্ঘদিনের জমানো টাকা পয়সা খরচ করে তোমাকে এবং আন্টিকে উমরায় পাঠিয়েছিলেন, যাতে মক্কা মদিনা ঘুরে এসে তুমি কিছুটা হলেও নিজেকে শুদ্ধ করে নাও। কিন্তু এখন তো দেখছি শুদ্ধ হওয়ার পরিবর্তে তুমি আরও অনেক বেশি নষ্ট হয়ে গেছ। আমি কিন্তু নিরুপায় হয়ে উমরা গিয়েছিলাম। নানা এবং মা বললেন, আমরা দুজনই উমরায় গেলে তুমি এখানে একাকে কিভাবে থাকবে, এজন্যই ওদের সঙ্গে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমি তো এসব থেকে উদাসীনই ছিলাম, তবে সেখানে গিয়েও একই বিপদে পড়েছিলাম। নাইমা উমরায় গিয়ে যে বিপদে পড়ার কথা বলছে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা জানার প্রয়োজন নেই ফারিয়ার, কেননা ফারিয়া এটা আগে থেকেই জানে যে এই বিপদ হলেন আবদুল্লাহ ভাই। গল্পের ফাঁকে নাইমা কৌশলে আবার ফারিয়ার প্রতি প্রশ্ন ছুড়ে দিল, ইয়ার বলতো এটা কত বড় মূর্খতা যে লাখ লাখ টাকা খরচ করে মানুষ পাথর দেখতে ও স্পর্শ করতে মক্কা মদিনায় যায়, এর পরিবর্তে টাকাগুলো কোনো গরিব মানুষকে দিয়ে দিলে কতই না ভালো হতো। দীর্ঘদিনের স্টাডি এবং অধ্যাবসায়ের ফলে নাইমা যেন একটি চলন্ত এনসাইক্লোপিডিয়ায় পরিণত হয়েছে। সে ফারিয়াকে কড়াই গণ্ডায় হিসাব বোঝাতে লাগল, যে টাকা দিয়ে মানুষ হজ করে সে টাকা দিয়ে গরিব দুঃখীদের কত সমস্যার এনে সমাধান করা যায়। ফারিয়ার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর ছিল না। বেচারি আত্মসম্মানের দিকে তাকিয়ে বলল, ইয়ার আমি তোমার সঙ্গে তর্কে জিততে পারবো না, তবে আমি এতটুকু জানি এসব আল্লাহর জন্য করা হয়, আমাদের উচিত তার নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা। আর তোমাকে সবচেয়ে বেশি শোকর আদায় করার দরকার এই জন্য যে, ফারিয়া তার কথা শেষ না করে নাইমার হাত ধরে ঘরের কোণে আয়নার সামনে টেনে নিয়ে বলে, দেখো আল্লাহ তাআলা তোমার মতো এত সৌন্দর্য কয়জনকে দিয়েছেন, অন্তত এটুকুরই কৃতজ্ঞতা আদায় করো। নাইমা তার প্রশংসায় খুশি হওয়ার পরিবর্তে অট্টহাসি হেসে বলল, প্রিয় আমার মা তারুণ্যে দেখতে আমার মতোই ছিলেন, কিন্তু আমার মার সাথে কি হয়েছে, আমার নানা মাকে এক মোল্লা টাইপের লোকের সাথে বিয়ে দেন, আমার 10 বছর বয়সে বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, তিনি পরিপূর্ণ যৌবনে তিলে তিলে মৃত্যুর দিকে চললেন, আর আমার মা অল্প বয়সে বিধবার খাটে আসন পেতে বসলেন। বাবা মায়ের জন্য উত্তরাধিকার সম্পদ বলতে যা রেখে গেলেন তা হল স্থায়ী বিধবা পরিচয়। বাবার মৃত্যুর পর মা আমাকে নিয়ে নানার কাছে ফিরে এলেন, তিনি আমার দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ের পরিবর্তে নিজের জীবন তিলে তিলে ধ্বংস করে দিলেন। এখন আমার নানা চাচ্ছেন আমার জীবনেও তেমন ঘটনার পুনরাবৃত্তি হোক, আর তুমি বলছো আমাকে শুকরিয়া আদায় করতে, তাহলে শুকরিয়া আদায় করার দরকার নেই, তোমার মন যা চায় তাই করো। আরিয়া বিরক্তির স্বরে এ কথা বললে নাইমা বুঝতে পারল বেচারি দীর্ঘক্ষণ থেকে তাকে খুশি করার জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে, অথচ সে অযথা তার সঙ্গে কথা কাটাকাটি করছে। এবার নাইমা মিষ্টি করে হেসে বলল, প্রিয় বান্ধবী রাগ করো না, নানা এবং মায়ের রাগ তোমার উপর ঝাড়লাম। নাইমার নম্র আচরণে ফারিয়া তার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই কিন্তু সব সময় কল্যাণ চাই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা উচিত, আমরা সবাই তার বান্দা, তিনি আমাদের মালিক। নাইমা বলল, বাদ দাও তো এসব ফালতু আলাপ। ফারিয়া এবার বিছানা থেকে নামতে নামতে বলে, দেখো বোন আমি তোমার মতো সুন্দরী কিংবা মেধাবী নই, আমি একজন অতি সাধারণ মেয়ে, আমার বিয়েও হয়েছে একজন সাধারণ ছেলের সাথে, আমি এতেই খুশি, তোমার চেয়ে অনেক বেশি সুখী, কেননা সুখ এটা নয় যে আমি জীবনে কি পেলাম, বরং যা পেলাম তাতে সন্তুষ্ট থাকার নামই সুখ, এটা সফল জীবনের নমুনা, তুমি এতদূর লেখাপড়ার পরও যা বুঝতে পারছো না, তুমি অনেক মেধাবী অনেক সুন্দরী, তবে আল্লাহর নিয়ামতসমূহের ব্যাপারে তোমার মন করা চিন্তার কারণে তুমি কর্ম ধর্ম ইমান ইসলামকে একটি বিপদ মনে করছো। এবার নাইমা একেবারে চুপ, মনে হচ্ছে ফারিয়ার কথায় কিছুটা হলেও কাজ হচ্ছে। কাল বিলম্ব না করে ফারিয়া বলতে লাগল, শিক্ষা ও যোগ্যতায় তুমি অনেক এগিয়ে, প্রতিটি পরীক্ষায় তুমি টপে থাকো, রূপে তুমি শুধু সুন্দরী নও বরং তোমার স্মার্টনেস এবং ব্যক্তিত্বের কারণে তোমার বেশভূষা চালচলন কথাবার্তায় প্রথম দেখাতে যে কেউ মুগ্ধ হয়ে যায়, তুমি এসব কিছুর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করলে
আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। ফারিয়ার দীর্ঘ কথার জবাবে নাইমা দার্শনিক ভঙ্গিতে বলল, আমি সব ধর্মকর্মের ধার ধারি না, কপালে যা আছে তাই হবে। শোনো দোস্ত, আমি এমন জায়গায় বিয়ে করব যেখানে আমার ফিউচার সিকিউর থাকবে। ধনীর দুলাল হবে আমার বর, তার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, প্রয়োজনীয় জিনিসপত্র যখন তখন ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় করব, মন চাইলে দেশ বিদেশে ঘুরে বেড়াব। নাইমা সব কথা বলতে বলতে চোখ বন্ধ করে কল্পনার জগতে ভাসতে লাগল। আব্দুল্লার ব্যাপারে ফারিয়া সবই জানে। আব্দুল্লার সঙ্গে নাইমাদের পরিবারের পরিচয় বেশি দিনের নয়। কমাস আগে নাইমার নানা ইসমাইল সাহেব ওমরায় গিয়ে মক্কায় আব্দুল্লার সঙ্গে তার পরিচয় হয়। ওমরার এক পর্যায়ে ইসমাইল সাহেব তার মেয়ে আমিনা ও নাতনি নাইমাকে হারিয়ে ফেলেন। তখন আব্দুল্লার সহযোগিতায় তিনি তাদের কাছে ফিরে আসেন। এর সব কিছুই ফারিয়া নাইমার কাছ থেকে শুনেছে। দেশে ফিরে আব্দুল্লার সঙ্গে ইসমাইল সাহেব নিয়মিত যোগাযোগ রাখেন। বেশ কবার আব্দুল্লাহ তাদের বাসায়ও এসেছে। ফারিয়া নাইমার শুধু বান্ধবী নয়, সেই শৈশব থেকে পরস্পরের পারিবারিক সম্পর্ক থাকার কারণে যেন একই পরিবারের সদস্য। এজন্য সে আব্দুল্লার বিষয়ে সব কিছু ভালো করেই জানে। ফারিয়া নাইমার বিপরীতে সম্পূর্ণ দিনই মানসিকতা লালন করে। অন্যান্য তরুণীর ন্যায় তার মনেও দিনের নানা বিষয়ে প্রশ্নের উদ্রেক হয়। ইসমাইল সাহেব যখন আব্দুল্লার সঙ্গে কথা বলেন, তখন তাদের কাছে বসে সেও তার মনের জমানো প্রশ্নের উত্তর জেনে নেয়। আব্দুল্লার অসাধারণ ব্যক্তিত্ব ও যোগ্যতার কারণে ফারিয়া একসময় আব্দুল্লার ভক্ত হয়ে পড়ে। অপরদিকে আব্দুল্লার দিনই কথাবার্তার কারণে নাইমা সেই প্রথম থেকেই আব্দুল্লাকে পছন্দ করে না। অবশ্য আব্দুল্লাকে নাইমার অপছন্দ করার আরেকটি কারণও আছে। সে কারণটি অনেক গভীরের, অনেক দিন আগের। ফারিয়া এবং নাইমার এক বান্ধবী হ্যাপি, সেই হ্যাপি মূল কারণ। নাইমারা যখন ইন্টারমিডিয়েট পড়ছে তখন হ্যাপির সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে। হ্যাপির বাবা ছিলেন একটি কলেজের দর্শনের প্রফেসর। তিনি ছিলেন ধর্ম ও ধর্মানুসারীদের ঘোর বিরোধী। তার মেয়ে হ্যাপিও বাবার চিন্তা চেতনায় বেড়ে উঠেছে। সে এটা নিয়ে রীতিমতো বেশ গর্ববোধ করত, যা তার আচার আচরণ কথাবার্তায় প্রকাশ পেত। বিষয়টি নাইমার কাছে একদম স্বাভাবিক হলেও ফারিয়া এসব কথা মোটেও সহ্য করতে পারত না। একান্ত কোনো ধার্মিক ব্যক্তির বিষয়ে অভিযোগ হলে একটি কথা ছিল, কিন্তু হ্যাপি তো ধর্ম ও ধর্মীয় বিশ্বাসকেই স্বীকার করতে চায় না। ইন্টারমিডিয়েটের পর হ্যাপি অন্য এক কলেজে ভর্তি হলেও নাইমা ও ফারিয়া আগের মতো একসঙ্গেই থেকে যায়। হ্যাপির সঙ্গে ধীরে ধীরে ফারিয়ার সম্পর্কে ভাটা পড়লেও নাইমার সঙ্গে থেকে যায় তার সেই পুরনো বন্ধুত্ব। তারা একে অপরের সঙ্গে প্রায়ই দেখা সাক্ষাৎ করে, খোঁজ খবর রাখে। একদিন হ্যাপি ফারিয়াকে জানায় শিগগিরই তার বাবা পশ্চিমা কোনো দেশে সপরিবারে শিফট করবেন। এর আগে একদিন সে নাইমার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে আসে। পুরনো বান্ধবীর সঙ্গে দেখা ও কথা হবে ভেবে ফারিয়াও ছুটে আসে নাইমার বাসায়। হ্যাপির আগমনে ফারিয়াকে বেশ আনন্দিত দেখালেও তার মনে কষ্টের শেষ নেই। হ্যাপিকে দেখার পরই ফারিয়ার কলিজা মোচড় দিয়ে ওঠে। হ্যাপি অভ্যাসমতো সেদিনে স্কার্ট এবং আঁটোসাঁটো পোশাক পরে এসেছে। ফারিয়া যা কোনোভাবে সহ্য করতে পারে না। গল্পগুজব শুরু হওয়ার আগে হ্যাপি ধর্ম নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। ফারিয়া সবচেয়ে বেশি কষ্ট পায় যখন হ্যাপি বলে, ইয়ার, পশ্চিমা দুনিয়ার এই উন্নতির প্রধান কারণ হল তারা ধর্মকর্ম মানে না এবং স্রষ্টাকে বিশ্বাস করে না। এ কথায় সমর্থন জানিয়ে নাইমা ঝটপট বলে উঠল, তুমি ঠিক বলেছ হ্যাপি, জানি না আমাদের দেশে সে সময় কখন আসবে যখন মানুষের সব অহেতুক বোধ ও বিশ্বাস থেকে মুক্তি পাবে। আমি তো পশ্চিমা স্কলারের কথার উপর পরিপূর্ণ আস্থা রাখি, যিনি বলেছিলেন মানব জাতি ততদিন স্বাধীনতা লাভ করতে পারবে না যতদিন স্রষ্টার হাতে তুলে দেয়া তাদের ইচ্ছা শক্তিকে ফেরত না নিবে। এ কথা শুনে ফারিয়া আর চুপ থাকতে পারল না। দুই বান্ধবীকে উদ্দেশ্য করে বলতে লাগল, হ্যাপি, জানি না তুমি কেমন মানুষ, আল্লাহ চিরঞ্জীব, দর্শন আর যুক্তির জোরে আল্লাহর অস্তিত্ব মুছে ফেলা যাবে না। মায়াভরা কণ্ঠে হ্যাপি ফারিয়াকে বলে, তুমি এখনো ছোট্ট খুকি, তুমি জানো না আল্লাহর অস্তিত্বের ধারণা মানুষের তৈরি। কবি বলেছেন, জগৎবাসী করল যখন আপন স্রষ্টা তৈরি, খোদা তখন বলে দিলেন আমিই তোদের সৃষ্টি। হ্যাপির কবিতা শেষ হওয়ার আগে
কলিং বেলের আওয়াজে আলোচনার মোড় ঘুরল। পারিয়া বসা থেকে উঠে বলল, তোমরা বসো, আমি দেখছি কে এলো। পারিয়া দরজা খুলে দেখে আবদুল্লাহ দাঁড়িয়ে আছে। আবদুল্লাহ ফারিয়াকে দেখে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ভাইয়া, কেমন আছো ফারিয়া? ফারিয়া কিছু বলার আগে আবদুল্লাহ বলল, আমি ইসমাইল সাহেবের সাথে জরুরি কাজে দেখা করতে এসেছিলাম, তিনি কি বাসায় আছেন? ইসমাইল সাহেব বাসায় নেই, মেয়ে আমিনা বেগমকে নিয়ে বিশেষ কাজে বাইরে গেছেন। ফারিয়া জানা সত্ত্বেও আবদুল্লার মাধ্যমে হ্যাপির অবান্তর প্রশ্নগুলো দাঁত ভাঙা জবাব দেওয়ার লোভ কোনোভাবেই সামলাতে পারছিল না। হাতের ইশারায় আবদুল্লাকে ভেতরে আসতে বলে ফারিয়া বলল, আবদুল্লাহ ভাই, নানা তো বাসায় নেই, একটু বসুন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আবদুল্লাহ এক মুহূর্তে কি যেন ভেবে ধীর পায়ে ফারিয়ার সঙ্গে ড্রয়িংরুমে পা দিল। তাকে দেখে নাইমা দ্রুত মাথায় কাপড় দিলেও হ্যাপি পায়ের উপর পা তুলে বসে রইল। ফারিয়া হ্যাপি আর আবদুল্লাহকে পরিচয় করাতে গিয়ে বলল, তিনি আবদুল্লাহ ভাই, আর সে হলো আমাদের এক সময়ের ক্লাসমেট হ্যাপি। এবার ফারিয়া নাইমাকে উদ্দেশ্য করে বলল, আবদুল্লাহ ভাই নানার সঙ্গে দেখা করতে এসেছেন, নানা তো এখন বাসায় নেই, তাই ভাবলাম আবদুল্লাহ ভাইয়ের সঙ্গে অন্তত এক কাপ চা খেয়ে নিই। নাইমা, তুমি মেহমানের জন্য চা বানিয়ে নিয়ে এসো, হেসে হেসে বলল ফারিয়া। নাইমা ফারিয়ার কথা শুনে রেগে লাল হয়ে গেল। বাসায় আম্মু নেই, নানাও নেই, ফারিয়া তাকে বাসার ভিতরে কেন নিয়ে আসলো? আবার এতদিন পর বান্ধবী এসেছে, তার সঙ্গে একটু নিবিড়ে কথা বলবো, সেটাও নষ্ট করে দিল। কিন্তু চক্ষুলজ্জার কারণে কিছু বলতে না পেরে সোফা থেকে উঠে সোজা কিচেনে চলে গেল। নাইমা চলে যাওয়ার পর ফারিয়া সোফায় বসতে বসতে হ্যাপিকে উদ্দেশ্য করে আবদুল্লার পূর্ণ পরিচয় বলতে লাগল। অবশ্য আবদুল্লার শিক্ষা দীক্ষা এবং পেশাগত ব্যাকগ্রাউন্ড যে কাউকে আকর্ষণ করার মতো। পরিচয় পর্ব শেষে হ্যাপি মুচকি হেসে আবদুল্লার দিকে আরেকটু এগিয়ে বলল, আপনার সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। হ্যাপির কথা শুনে আবদুল্লাহ চোখ তুলে তাকে আবার নিচু করে নিল। যেটুকু সময় আবদুল্লাহ এখানে ছিল, আর একটিবারের জন্য হ্যাপির দিকে তাকায়নি। ড্রয়িংরুমের সোফায় সবাই চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর ফারিয়া লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাপি, তুমি না আবদুল্লাহ ভাই আসার আগে কি কবিতা পড়ছিলে? হ্যাপি আবদুল্লার দিকে এক নজর দেখে স্বাভাবিকভাবে কবিতার পুনরাবৃত্তি করল। হ্যাপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহর অস্তিত্ব ধারণ করে মানুষের উন্নতি সম্ভব নয়। মূলত এই চিন্তা থেকে কবিতার আবৃত্তির পর আবদুল্লাহ কিছু বলার আগেই সে আবার বলে উঠল, প্রাক আধুনিক যুগে ধর্মকর্মের একটি ব্যাখ্যা তো ছিলই, কিন্তু আজ বিজ্ঞান আমাদের সামনে সুস্পষ্ট করে দিয়েছে সমগ্র সৃষ্টি প্রাকৃতিক নিয়মে চলছে, সুতরাং এখন স্রষ্টার অস্তিত্বের কথা চিন্তা করাই ভুল। হ্যাপির আত্মপ্রত্যয়ী কথায় আবদুল্লার মোটেও অসুবিধা হল না যে সে নাস্তিক্যবাদী চিন্তা লালন করে এবং এ বিষয়ে তার যথেষ্ট জানাশোনা রয়েছে। অবশ্য এসব স্থূল চিন্তা খণ্ডনে আবদুল্লাহ একাই একশো। আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ও কুরআনের হাদিসের উপর যে কারো আরোপিত মিথ্যা অভিযোগের জবাব নিয়ে সে দীর্ঘদিন যাবত স্টাডি করে আসছে। শুধুমাত্র ভদ্রতা ও সৌজন্যের খাতিরে সে চুপচাপ হ্যাপির কথাগুলো শুনছিল। হ্যাপি একে একে আরও অনেকগুলো কথা বলার পর আবদুল্লাহ কথা কাটিয়ে বলল, হ্যাপি, প্রাকৃতিক নিয়মে চলার অর্থ খোদার অস্তিত্ব নেই, এটা আপনি কোথায় পেলেন? প্রাকৃতিক নিয়মের অর্থ এটা হতে পারে না যে স্রষ্টার অস্তিত্ব নেই, বরং এর অর্থ হল এখানে অবশ্যই কোনো নিয়ন্তা রয়েছেন যার নিয়ন্ত্রণে প্রকৃতি চলছে। এটা তো খুবই সাধারণ একটি কথা। হ্যাপি আবদুল্লার কথা শুনে জবাব দেওয়ার সাহস হারিয়ে ফেলল। সে চাচ্ছিল আবদুল্লার কথার জবাব দিবে, কিন্তু তৎক্ষণাৎ তার মাথায় যৌক্তিক কোনো জবাব আসছিল না, তাই কিছুটা চুপ থেকে মনে মনে ভাবছিল। দেখতে তো আসত আটমোল্লা, কিন্তু ভিতরে তো বেশ জানাশোনা আছে এ লোকের, চুপচাপ বসে থাকলেও নিশ্চয় ভালো জ্ঞান রাখে। আবদুল্লাহ দীর্ঘ সময় চুপ থেকে বলে উঠল, কোরআনের সিস্টেম হল প্রাকৃতিক যে নিয়মে সৃষ্টিকুল চলছে তার প্রচলিত রীতিনীতি প্রক্রিয়া ও পদ্ধতিকে মানুষের সামনে সুস্পষ্ট করে একথা বুঝাতে চাই যে এই মহাবিশ্বের বিষয় অগণিত সৃষ্টি মানুষসহ অসংখ্য প্রাণীর বৈচিত্র্যপূর্ণ জীবনযাপন এ কোনো কিছুই এমনি এমনি চলতে পারে না, নিশ্চয় তার পেছনে রয়েছে স্রষ্টার নিপুণ শিল্প এবং শক্ত স্টিয়ারিং।
কোরআনের আলোচনা শুনে হ্যাপি অনেকটা উপহাস করেই বলল, কোরআনের আলোচনা বাদ দিন তো, সকল ধর্মগ্রন্থের মতো কোরআনেও বহু ভুল রয়েছে। পারিয়া হ্যাপির এসব কথা অনেক আগেই শুনেছে, তাই আবদুল্লার বোঝার সুবিধার্থে বলল, হ্যাপির কথা হল কোরআন শরীফে ভাষা, উপস্থাপনা এবং ব্যাকরণগত অনেক ভুল রয়েছে, এজন্য এটা আল্লাহর কিতাব হতে পারে না। ফারিয়ার কথায় আবদুল্লাহ হাসতে হাসতে বলল, হ্যাপি তো আল্লাহকেই স্বীকার করে না, তাই কোরআন শরীফ আল্লাহর কিতাব কিনা সেটা তার সাবজেক্ট নয়। এটা হচ্ছে ওই সব লোকেদের আলোচ্য বিষয় যারা আল্লাহকে স্বীকার করেন কিন্তু কোরআন শরীফকে আল্লাহর কিতাব মানেন না। তবে এসব বিষয়ে সমাধান করতে এক মিনিটই যথেষ্ট। ফারিয়া আগ্রহভরে জিজ্ঞেস করল, সেটা কিভাবে? আবদুল্লাহ বলল, দেখো, কোরআন শরীফ আল্লাহর কিতাব নয় একথা প্রমাণের জন্য সর্বপ্রথম যারা চেষ্টা করেছে তারা ছিল কোরআন শরীফের প্রথম শ্রোতা, তারা হলো আরবের কাফেরগণ। এটা সবচেয়ে ভালো ও সহজে তারাই করতে পারত, কেননা তারা একদিকে যেমন কাব্য, কবিতা, ভাষা ও সাহিত্যের সম্রাট ছিল, অপরদিকে তারা ছিল ইসলাম ও কোরআনের কঠিন দুশ্মন। ইসলামের বিরুদ্ধে তারা এমন কোনো ষড়যন্ত্র নেই যা করেনি, কিন্তু কোনো দিনই তারা এ কথা বলতে পারেনি যে কোরআন শরীফে ভাষা বা সাহিত্যের কোনো ভুল রয়েছে। প্রশ্ন হল, ভাষা ও সাহিত্যে সমৃদ্ধ ইসলামের চির দুশ্মন আরবের কাফেরগণ যে কোরআনে ভুল ধরতে পারেনি, আজ শত শত বছর পর কে এমন বের হল যে কোরআনে ভুল ধরে? এটা এমন যে উর্দু ফার্সি ভাষাভাষী কোনো লোক ইংলিশ গ্রামারের বইপত্র পড়ে ইংলিশ শিখে বলল যে শেক্সপিয়ারের লেখায় অমুক ভুল, অথবা কোনো ইংরেজ উর্দু শিখে বলল যে গালিবের কবিতায় এই ভুল। মূলত এসব অভিযোগ অবান্তর ও অযৌক্তিক। আবদুল্লাহ তার বক্তব্য আরেকটু সুস্পষ্ট করল এ বলে, আরবি গ্রামার শিখে কোরআন শরীফে ভুল ধরা এমন যেমন মেডিকেলের কোনো বইয়ে মানুষের শরীরের কোনো অঙ্গের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন কেউ গবেষণা করে দেখল যে এই অঙ্গের আরও কার্যকারিতা বা কর্মপ্রক্রিয়া রয়েছে। এমত অবস্থায় স্বাভাবিক নিয়ম হল গবেষণার নতুন বিষয়টি মেডিকেলের বইয়ে সংযোজন করে দেয়া। আর এটা বলা তো নিতান্তই ভুল যে অমুক বইয়ে একটি ভুল ধরা পড়েছে বা অমুক বইয়ে এ বিষয়ে ভুল তথ্য দেয়া হয়েছে। আবদুল্লার কথা শুনে হ্যাপির চেহারা রাগে এক এক মুহূর্তে এক এক আকার ধারণ করছিল। আবদুল্লাহ তার সামনে পুরো বিষয়টি সুস্পষ্ট করতে করতে নাইমা চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে হাজির হল। নাইমাকে দেখে ফারিয়া বলল, কেউ কেউ মনে করে পৃথিবীতে যে জুলুম, নিপীড়ন, ধ্বংসযজ্ঞ ও কন্ট্রাডিকশন চলছে তাতে কথা মানা যায় না যে এই পৃথিবীর কোনো স্রষ্টা বা কোনো অধিপতি আছেন। নাইমা চায়ের ট্রে টেবিলে রেখে চুপ করে একপাশে বসে পড়ে। এই অভিযোগ মূলত নাইমারি। আবদুল্লাহ ফারিয়ার প্রশ্নে নড়ে চড়ে গুরুগম্ভীর ভাব নিয়ে উত্তর দিতে লাগল, এটা মূলত তাদের প্রশ্ন যারা আখেরাতকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলার নিকট আসল জীবন হচ্ছে আখেরাত। এই ক্ষণস্থায়ী জীবনকে তিনি শুধুমাত্র পরীক্ষার জন্য বানিয়েছেন, এজন্য তিনি মানুষকে এখানে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। পরীক্ষার জন্য দেয়া ইচ্ছার এই স্বাধীনতার কারণে এখানে জুলুম হয়, অত্যাচার হয়, নিপীড়ন হয়। এখানে ধ্বংসযজ্ঞ যেমন হয় তেমন উৎপাদন উদ্ভাবনও হয়। এই সব কিছু শুধুমাত্র পরীক্ষার জন্য এখানে রাখা হয়েছে। আল্লাহর মূল উদ্দেশ্যের ছোট্ট একটি দিক হল দুনিয়ার এই সকল অবস্থা ও পরিস্থিতি। এই পৃথিবীতে বিপদ আপদ আসে ঠিকই, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি পুরস্কারে আল্লাহ তাআলা বান্দাকে ভূষিত করেন। মানুষের উচিত উভয় দিকে তাকানো। আল্লাহর পুরস্কারের শুক্রিয়া আদায় যেমন করতে হবে, তেমনি বিপদ আপদে ধৈর্য ধারণও করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। নাইমা নীরবে এসব কথা শুনছিল, কিন্তু দীর্ঘদিন ধরে তার মাথায় ভ্রান্ত চিন্তার যে সৌধ গড়ে উঠেছে তার ভীত আবদুল্লার দু তিন কথায় ভেঙে যাওয়ার নয়। হ্যাপি নাইমার পক্ষ থেকে আবদুল্লার প্রশ্নের উত্তর দেয়া জরুরি মনে করল। সে নাইমার দিকে তাকিয়ে বলল, জান্নাত মানুষের কাল্পনিক একটি জগৎ, যেটাকে ধর্মীয় ফোবিয়া বলে। এটা তো ওই জিনিস যেটা দুনিয়ায় আমাদেরকে পিছনে ফেলে রেখেছে। আল্লাহ খোদার বিশ্বাস আর পরকালের চিন্তা করে করে আমরা ধর্মকে আফিম বানিয়ে ফেলেছি।
আমাদের যোগ্যতা ও দক্ষতার ব্যবহার বাদ দিয়ে দিয়েছি। হ্যাপি নাইমার সাপোর্ট কামনা করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্ষান্ত হয়। নাইমা আন্তরিকভাবে হ্যাপির সব কথা সমর্থন করলেও আব্দুল্লার সামনে মুখ খুলতে চাইল না। আব্দুল্লা নিজে নিজে আবার বলতে শুরু করল, যারা যোগ্যতার ব্যবহার করতে চায় না তারা ভুল করে। আল্লাহ তাআলা তো এমন বলেননি যে যোগ্যতার ব্যবহার করা যাবে না। তিনি দুনিয়ায় স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের নির্দেশ দেওয়ার পাশাপাশি আখিরাতের অনন্ত জীবনে যেন মানুষ জান্নাতে যেতে পারে সেই প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। আব্দুল্লাহ দ্বিতীয়বারের মতো আবার জান্নাতের কথা বলায় হ্যাপি তেলে বেগুনে জ্বলে উঠে বলতে লাগল, হ্যাঁ বুঝেছি, আপনি যে জান্নাতের কথা বলছেন তার ব্যাপারে কবি কতই না সুন্দর বলেছেন। জাহান্নামের প্রাচীর ভেদে শয়তান দেখে মোল্লা ছুটছে পরিপাটি হোর পরীর পিছে। তারপর সে আব্দুল্লার দিকে তাকিয়ে কপট হেসে বলল, আপনি আমার কথা মানবেন কিনা জানি না, তবে আপনার কোরআনে তো জায়গায় জায়গায় হুরপরির আলোচনা করা হয়েছে। হ্যাপির কথায় আব্দুল্লার বুঝতে অসুবিধা হল না যে দলিল প্রমাণবিহীন এসব আলোচনার ফলাফল ভালো হবে না, তাই দালিলিক আলোচনার দিকে এগোনোর উদ্দেশ্যে আব্দুল্লা বলল, আসলে আপনার ধারণা সঠিক নয়। কোরআন শরীফের সকল আয়াতের মধ্যে মাত্র চারটি স্থানে হুর এর আলোচনা এসেছে। আচ্ছা এ কথা বাদ, মূল কথা হল আমরা সবসময় সভ্য ও ভদ্রতাজনিত আচরণই কামনা করি। এ কথা বলে আব্দুল্লাহ মূলত হ্যাপির পঠিত কবিতার দিকে ইঙ্গিত করলে হ্যাপি বলে, আচ্ছা তাহলে ভদ্রতা ও সভ্যতার প্রথম শবক আপনি সেই সব লোকদের দিন যারা নিজেকে শতভাগই সঠিক মনে করে আর অন্যকে মনে করে বাতিল পথহারা, যারা ভিন্নমতকে সহ্য করা তো দূরের কথা, ভিন্ন মতাবলম্বীদের বেঁচে থাকার অধিকারটুকুও দিতে চায় না। তারা মনে করে যে ধর্মীয় মতানক্যের উপর ভিত্তি করে একে অপরের পিছনে লাগতে পারলেই কেল্লা ফতে। পারস্পরিক বিবাদ, অভিযোগ আর অপবাদ উত্থাপন যে কতটা ক্ষতিকর তারা সে সম্পর্কে জানেও না। হ্যাপি ক্রোধে অগ্নিশর্মা হয়ে কথাগুলো বলে চলছে। জবাবে আব্দুল্লাহ খুব ধীরস্থির ও শান্তভাবে বলল, জি আমি জানি, এ বিষয়ে আমার পরিপূর্ণ ধারণা রয়েছে। তবে কথা হল এসব লোকের উপর আপনার আনিত অভিযোগের ভিত্তিতে আমি আপনি অসভ্য ও বর্বর হব কেন? দিনের ভিত্তি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর নির্ভরশীল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসব শিক্ষা দেননি, তিনি আমাদেরকে সভ্যতা, ভদ্রতা, সৌজন্যতাবোধ এর শিক্ষা দিয়েছেন। আমি নবীজির শিক্ষার বিপরীত কোনো কাজ করতে পারি না। একটু থেমে আব্দুল্লাহ আবার বলতে শুরু করল, সাধারণ মানুষের মধ্যে তো বহু রকমের লোক রয়েছে, আগের অনেক উম্মতের তো সকলেই পথহারা হয়ে গিয়েছিল। আমাদের উম্মতের মধ্যে তো সবসময় অন্তত একদল মানুষ ইমান ও চরিত্রের পথে থেকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করে যাচ্ছে, আপনি তাদেরকে খুঁজে বের করুন। আমাদের মৌমাছির মতো হওয়া উচিত যারা সব সময় ফুলের সন্ধান করে। নর্দমার মাছির মতো হওয়া কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে না। হ্যাপির কাছে আব্দুল্লার এসব কথার কোনো জবাব ছিল না ঠিকই, কিন্তু তার চেহারায় বেপরোয়া ভাব বলে দিচ্ছিল সে আব্দুল্লাকে আর সহ্য করতে পারছে না। আব্দুল্লাহ ফারিয়াকে উদ্দেশ্য করে বলে, ফারিয়া আপনার তো মনে থাকার কথা, কিছুদিন আগে আমি আপনার এক প্রশ্নের জবাবে বলেছিলাম আমরা মুসলমানরা মনে করি শুধু আমলের কষ্ট সহ্য করতে পারলে নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু চিন্তা ও বিশ্বাসের কঠিন পরীক্ষাগুলো অমুসলিমদের জন্য। ফারিয়া মাথা নেড়ে বলল, জি ভাইয়া, আপনি বলেছিলেন যে আমাদের মুসলমানদের মূল সমস্যা হল আমরা চিন্তা ও বিশ্বাসের পরীক্ষাকে ইহুদি নাসারাদের বিষয় মনে করি, অথচ আমাদের জন্য তো এই পরীক্ষা সবসময় অব্যাহত রয়েছে। বুঝার বিষয় হল তাদের জন্য এটা ইমান গ্রহণের আর আমাদের জন্য সত্যকে গ্রহণের পরীক্ষা, কিন্তু আমাদের অধিকাংশ লোক নিজের স্বার্থের সীমানা পর্যন্ত সত্য ধারণা আগ্রহী থাকে, আর যে সত্য ধারণ করলে আমাদের স্বার্থে আঘাত আসে আমরা তা ধারণ করতে আগ্রহী হই না, এমনকি অধিকাংশ লোক এসব সত্যের শত্রু হয়ে যায়। ফারিয়ার কথায় অনেক কিছু স্পষ্ট হলেও আব্দুল্লাহ আলোচনার টপিক বদলে দিতে চেয়ে বলল, ইসমাইল সাহেব কখন আসবেন? তিনি কাজে গেছেন, আসতে তো রাত হয়ে যাবে। ফারিয়া যা গোপন করেছিল নাইমা প্রকাশ করে দেয়। আব্দুল্লাহ ঝটপট দাঁড়িয়ে বলল, আচ্ছা তাহলে আমি পরে আসব, উনি ফিরলে আমার সালাম বলবেন, চা পান করে যান
আরিয়া বলার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ বলল, শুক্রিয়া, অযথা আমি আপনাদের বৈঠকে আসলাম, মাফ করবেন। আবদুল্লাহ মূলত নাইমার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, কিন্তু নাইমা চুপ থাকল। নাইমার কষ্ট হল তার বান্ধবী হ্যাপি দীর্ঘদিন পর তার সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে এসে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে পড়ার জন্য। বিলম্ব না করে আবদুল্লাহ হাঁটা শুরু করলে ফারিয়া তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে গেল। আবদুল্লাহ চলে যাওয়ার পর হ্যাপি নাইমাকে বলল, এই লোককে তো দেখা যায় শিক্ষিত, কিন্তু সে আসলে আস্ত একটা গণ্ডমূর্খ মৌলবি। আমি তো শুধু তোমার মেহমান হওয়ার কারণে তাকে কিছু বললাম না, না হয় এমন মজা দেখাতাম যে সে সারা জীবন আমার কথা মনে রাখত। নাইমা রাগ ঝেড়ে বলল, তুমি ঠিক কথাই বলেছ, ধর্ম আফিমের মতো হয়ে সব লোকের অস্থি মজ্জায় মিশে গেছে। নাইমা আবদুল্লাহ ও হ্যাপির আলোচনার বেশিরভাগ না শুনলেও চিন্তা ও বিশ্বাসে দুজন একই, এজন্য সে হ্যাপির কথায় হা হা করল। আচ্ছা, এই লোকটার পরিচয় তো জানতে পারলাম না, আর তোমাদের সাথে তার কি সম্পর্ক? হ্যাপি নাইমাকে জিজ্ঞেস করলে নাইমা বলল, সে আমার নানার কাছে আসে, নানার সঙ্গে তার সম্পর্ক। ইয়ার, তুমি সতর্ক থেকো, এ আনারি মোল্লা হুরের চেয়েও সুন্দর আমার সুন্দরী বান্ধবীর পিছু যেন লাগতে না পারে, হ্যাপি কথাটি বলে হাসতে লাগল। নাইমা তার কথায় কোনো উত্তর দিল না ঠিকই, কিন্তু তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে আবদুল্লাহকে মেনে নিতে পারছে না। এই ঘটনার আনুমানিক এক সপ্তাহ পর নাইমার নানার বুকে ব্যথা উঠে। সেদিন আবদুল্লাহ তাকে দেখতে আসে। ইসমাইল সাহেব প্রায়ই আবদুল্লাহকে তার নিজের ঘরে ডেকে আনতেন। তার দৃষ্টিতে আবদুল্লাহ একজন যোগ্যতা সম্পন্ন যুবক, সাধারণ যুবকদের চেয়ে অনেক বেশি দায়িত্ববান ও চরিত্রবান সে। আল্লাহ তাআলা আবদুল্লাহকে অসম্ভব রকমের মানবিক গুণাবলী দান করেছেন। অসাধারণ যোগ্যতা সম্পন্ন আবদুল্লাহ স্কুল জীবন থেকে স্কলারশিপ পেয়ে আসছে। মা বাবা হারানোর পরও উচ্চশিক্ষা অর্জনের পথে কোনো কিছুই তার বাধা হয়ে দাঁড়াতে পারেনি। লেখাপড়া শেষ করে আবদুল্লাহ বেশ ভালো একটি চাকরি দিয়েই তার ক্যারিয়ারে উন্নতি শুরু করে। ক্রমে আবদুল্লাহ পৌঁছে যায় সফলতার স্বর্ণশিখরে। জীবন হলো সুখ ও দুঃখের ধূপ ছায়া। স্বতঃসিদ্ধ কথা হলো, জীবনের তপ্ত দহন সহ্য করলে সুখের চাদরে আবৃত হওয়া যায়। জীবনের এ সফরে আবদুল্লাহ নিজেকে সুখকর একটি জায়গায় নিয়ে যেতে পেরেছে ঠিকই, কিন্তু ইসমাইল সাহেবের পরিবার তাকে বরাবরই আকৃষ্ট করে। এখানে সে এমন কিছু পেয়েছে যা থেকে সে বঞ্চিত রয়েছে, এজন্য ইসমাইল সাহেব ডাক দিলেই সঙ্গে সঙ্গে আবদুল্লাহ চলে আসে। অপরদিকে আবদুল্লাহকে কাছে পেলে ইসমাইল সাহেবও ছেলে সন্তানের অভাব কিছুটা হলেও ভুলে যান। সব মিলিয়ে আবদুল্লাহর দায়িত্বশীল কাজকর্ম ও চলাফেরায় তিনি আশ্বস্ত হয়ে তার নাতিন নাইমার দায়িত্ব তার হাতে তুলে দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিতে চান। সেদিন ইসমাইল সাহেবের ডাকে অফিস থেকে আবদুল্লাহ সরাসরি এখানে চলে আসে। ইসমাইল সাহেব বেশ আগে থেকে ড্রয়িং রুমে বসে আবদুল্লাহর জন্য অপেক্ষা করছিলেন। ইসমাইল সাহেবের মেয়ে আমিনা বেগম আবদুল্লাহকে দেখে বললেন, ওনার বুকে ব্যথা উঠেছে। আবদুল্লাহ দেরি না করে তাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে চলল। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তার মিনি হার্ট অ্যাটাক হয়েছে বলে রিপোর্ট দেন। ডাক্তার সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করে নেন। এই পরিবারের একমাত্র অভিভাবক ইসমাইল সাহেব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে সমস্যা দেখা দেয়, অর্থনৈতিক সমস্যা। বিপদাপদের জন্য কিছু না কিছু তো নিশ্চয় তাদের সঞ্চিত রয়েছে, কিন্তু সবকিছু তো ইসমাইল সাহেবের কাছেই। তাদের সংকট ও সমস্যার সমাধান আবদুল্লাহ অত্যন্ত সূক্ষ্মভাবে করে দেন। সে দিনে অফিসে যায় আর সারা রাত হাসপাতালে থাকে। সকালে আমিনা বেগম আসেন আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নাইমা হাসপাতালে সময় দেয়। নাইমা আত্মপ্রত্যয়ী একজন তরুণী। তার বিশ্বাস ছিল সে একাই এই সমস্যার সমাধান করতে পারবে, এজন্য প্রথম থেকে আবদুল্লাহর এসব দৌড়ঝাঁপ তার পছন্দ হচ্ছিল না। সে বারবার আবদুল্লাহকে রাতে এখানে থাকতে বারণ করেছিল, কিন্তু আবদুল্লাহ পীড়াপিড়ি করেই রাতে এখানে থাকে। অবশ্য ইসমাইল সাহেবও আবদুল্লাহর কথার সমর্থক ছিলেন, আর নাইমার মা আমিনা বেগম তো আবদুল্লাহর এ রাত যাপনকে মনে করতেন আল্লাহর গায়েবি মদদ। নাইমা ছাড়া মোটামুটি পরিবারের সবার সঙ্গে আবদুল্লাহর সুসম্পর্ক এবার আরও গাঢ় হয়ে যায়। কিন্তু নাইমা কোনোভাবেই তাকে মেনে নিতে পারছিল না। আবদুল্লাহর মনে
আল্লাহর প্রতি অফুরান ভালোবাসা থাকায় সে কথায় কথায় আল্লাহর হুকুম, আল্লাহ চাহিত ইত্যাদি ইত্যাদি শব্দ বলার কারণে নাইমা তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে থাকে। যে মেয়ে আল্লাহর নাম শোনামাত্র বিরক্ত হয়, সে আল্লাহর পরম অনুগত আবদুল্লাহর ব্যাপারে সে কি করতে পারে তা সহজেই অনুমেয়। আজ চার দিন হল ইসমাইল সাহেব হাসপাতালে। প্রথম দিন তার এনজিওগ্রাম করা হয়, তার পরপর এনজিও সার্জারি করা হয়। এখন তার অবস্থা মোটামুটি আশঙ্কামুক্ত, তিনি নিজেও সুস্থ বোধ করছেন। চার দিনের পেরেশানি, অনিদ্রা এবং অনাহারের পরে আজ শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক হওয়ার কথা থাকলেও আমিনা বেগম কেন জানি নিজেকে সুস্থ মনে করতে পারছেন না। তার অবস্থা বলছে অসুস্থতা একজনকে ছেড়ে পুরো পরিবারের উপর ভর করেছে। আমিনা বেগম এই ভেবে সবচেয়ে বেশি পেরেশান হচ্ছেন যে না জানি তার বাবার কিছু হয়ে যায় কি না, কারণ বাবার কিছু হলে তিনি কি করবেন? তার মাথার উপর থেকে কেবল ছায়াই সরবে না, বরং তার আরও দুটি মেয়ের ভাগ্য নিয়েও তিনি চিন্তা করে করে আজ অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। আজ সন্ধ্যা পার হয়ে গেলেও তিনি এখন পর্যন্ত হাসপাতালে আসেননি। অন্যথায় প্রতিদিনই আবদুল্লাহ অফিস থেকে আসার পরপর নাইমাকে বাসায় নিয়ে যেতে তিনি নিজেই আসেন। নাইমা হাসপাতালে নানার কাছে বসে বসে মায়ের জন্য অপেক্ষা করছিল। আবদুল্লাহ অফিস থেকে এসেছে বেশ সময় হল। নাইমার কাছে বসা আবদুল্লাহর জন্য সুখকর হলেও নাইমা তা মোটেও সহ্য করতে পারে না। আবদুল্লাহকে দেখে এসে ঘড়িতে সময় দেখা শুরু করে। ব্যস্ততার জন্য এমনটা করে তাই নয়, বরং আবদুল্লাহর সঙ্গে এক মুহূর্ত তার মন টেকে না। গত কয়েকদিনের অভিজ্ঞতা বলে এই লোক অসুস্থ মানুষকে এমনভাবে সেবা করে যেমনটা ডাক্তাররাও করে না। সে যখন অসুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াবের ঘোষণা, তার নৈকট্য লাভ, গুনাহ মাফের বর্ণনা এবং নবী আলাইহিমুসসালামদের অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণের ঘটনাসমূহ শোনায়, তখন আমিনা বেগম ও ইসমাইল সাহেব বিস্ময়ের সঙ্গে শুনতে থাকেন। নাইমার মন চাই পায়ের জুতা খুলে আবদুল্লাহর মাথায় মারে। কখনো কখনো সে মনে মনে আবদুল্লাহকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দিতে উদ্যত হয়। আবদুল্লাহ এসব কিছু না বোঝার ভান করে প্রায় এক মাস পর্যন্ত হাসপাতালে থাকে এবং হৃদয় উজাড় করে ইমান দীপ্ত এসব ঘটনাবলী তাদেরকে শোনাই। আজ নাইমার খুবই সৌভাগ্য যে আবদুল্লাহ এখন পর্যন্ত চুপচাপ বসে আছে। এর একটি কারণ এমনও হতে পারে যে আমিনা বেগম এখন পর্যন্ত আসেননি। আমিনা বেগম আসলে নানাকে দেখে কান্নাকাটি করে, তখন আবদুল্লাহ এসব কথা শুরু করে। তবু আবদুল্লাহ সামনে নাইমার বসতে মোটেও ভালো ঠেকছিল না, তাই সে উঠে বাইরে চলে গেল। নাইমার বাইরে যাওয়া মেলা সময় হয় ইসমাইল সাহেব বললেন, দেখো তো নাইমা কোথায় গেল? আবদুল্লাহ মাথা নেড়ে বসা থেকে উঠে ওয়ার্ডের বাইরে গিয়ে দেখে নাইমা ফারিয়ার সঙ্গে দাঁড়িয়ে আছে। ফারিয়া দূর থেকে আবদুল্লাহকে দেখে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আবদুল্লাহ সালামের উত্তর দিয়ে কাছে যেতে যেতে জিজ্ঞেস করে, কেমন আছেন? এখানে আসতে নাইমার সঙ্গে দেখা হয়ে গেল, ইচ্ছে ছিল আপনার সঙ্গে যদি দেখা হয়ে যেত, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে দিয়েছেন। আবদুল্লাহ বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কিন্তু আগে বলুন তো, আজ নাইমাকে নিতে আন্টি এখন পর্যন্ত আসলেন না কেন? ফারিয়া বলল, তিনি সুস্থ আছেন, তবে জ্বর তাকে কিছুটা কাবু করে বসেছে। আমি আসার সময় তাকে ওষুধ খাইয়ে এসেছি। তার কাপড় চোপড় বিছানার চাদর বদলে দিয়ে আমি নিজেই তাকে বললাম, আপনি থাকেন, আমি নাইমাকে নিয়ে আসছি, চিন্তার কিছু নেই। আমিনা বেগমের অসুখের খবরে নাইমাকে পেরেশান দেখে আবদুল্লাহ বলল, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে যাবেন। অসুখ বিসুখ জীবনেরই অংশ, আল্লাহ সব ঠিক করে দেবেন। আবদুল্লার কথায় নাইমার মেজাজ খারাপ হয়ে গেল। অনেকদিন যাবৎ সে আবদুল্লার এসব কথাবার্তা সয়ে যাচ্ছে। আজ মায়ের শরীর খারাপ শুনে এমনিতে সে ভীষণ চিন্তিত ছিল। এ সময় আবদুল্লার এসব কথা যেন আগুনে ঘি ঢেলে দিল। সে নিজেকে সংযত রাখতে না পেরে বলে ফেলল, আবদুল্লাহ সাহেব, আমার মা অসুস্থ, তার জ্বর, আল্লাহ তো তাকে জ্বরের ট্যাবলেটও দিবেন না, আর আপনি বলছেন ভালো করে দিবেন। আমার কথা আপনার বুঝে না আসলে হাসপাতালগুলো বন্ধ করে দিয়ে একটি কবিরাজ ঘর খুলে বসুন, তাবিজ লিখে লিখে রোগীদের মাঝে বিতরণ করে দেখুন সবাই সুস্থ হয়ে যায় কি না। আবদুল্লাহ নাইমার মুখে এই মুহূর্তে এসব কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। সে আমতামতা করে বলতে লাগল, না না, আমি অমনটা বোঝাতে চাইনি, আমি বলতে চেয়েছি আল্লাহ তাকে সুস্থ করে দেবেন।
চিকিৎসা তো অবশ্যই করতে হবে। তাহলে চিকিৎসা ছাড়া কি আল্লাহ সুস্থ করবেন না? নাইমা রাগের সঙ্গে বলল। জবাবে আবদুল্লাহ নরম স্বরে বলল, চিকিৎসা অবশ্যই করতে হবে, চিকিৎসা করা আল্লাহর হুকুম, সুস্থতা তো আল্লাহই দিবেন। আরিয়ার বুঝতে অসুবিধা হল না, নাইমার ক্রোধ আরও বেড়ে চলেছে। তাই কথা ঘুরানোর জন্য পাশ থেকে বলল, নাইমা আন্টি তোমার জন্য অপেক্ষা করছেন, তাড়াতাড়ি চলো, তোমার এখানে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। আর আবদুল্লার উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি নানাকে বলবেন নাইমা আমার সঙ্গে চলে গেছে, আন্টির শারীরিক অবস্থা তাকে জানানোর প্রয়োজন নেই, তিনি সকাল পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। নানা আমার কথা বললে বলবেন, আমি এদিকে একটা কাজে এসে যাবার পথে নাইমাকে নিয়ে গেলাম। আবদুল্লাহ তাদেরকে গাড়িতে তুলে দিতে চাইলে ফারিয়া বলল, শুকরিয়া ভাইজান, আপনি নানার কাছে যান, আমরা নিজেরাই যেতে পারব। আবদুল্লাহ আল্লাহ হাফেজ বলে বিদায় নিয়ে হাসপাতালে ঢুকে গেল। ধর্মের প্রতি বিদ্বেষী মনোভাব ও খোদার প্রতি অবিশ্বাসী এই মন মানসিকতা নাইমার শুরু থেকে ছিল না। দীর্ঘদিনের নানা অঘটন আর বিরুদ্ধ পরিস্থিতি নাইমাকে এমন করেছে। প্রখর মেধা আর অসাধারণ প্রতিভাধর নাইমার মনে বহু রকমের প্রশ্ন ছিল, কিন্তু কোনোটারই যৌক্তিক জবাব সে পায়নি। অবশেষে তার মনে উদ্রেক হওয়া প্রশ্নের উত্তর খুঁজতে সে দর্শনের আশ্রয় নেয়। ইন্টারমিডিয়েট পড়ার সময় হ্যাপির সংস্পর্শ তাকে দর্শন এবং নাস্তিক্যবাদী ধ্যান ধারণা আঁকড়ে ধরতে উৎসাহ যোগায়। হ্যাপি স্বাভাবিক মানের একজন ছাত্রী হিসাবে যেরকম ছিল সেরকমই থেকে যায়, কিন্তু নাইমা দর্শনের উপর বহু গবেষণা ও পড়ালেখা করে ফেলে। ইন্টারের পর গ্র্যাজুয়েশন করার সময় তারা দুজনে দর্শন ও যুক্তিবিদ্যাকে তাদের পছন্দের সাবজেক্ট হিসাবে বেছে নেয়। শুরু হয় নতুন পথ চলা, জ্ঞানের নতুন জগতে পদচারণা। জাগতিক পাওয়া না পাওয়ার যাতনায় নাইমার মনে যেসব প্রশ্নের উদ্রেক হতো, ইদানিং দর্শনের অধ্যয়ন ও গবেষণা তাকে সেই সব প্রশ্নের যৌক্তিক উত্তরের পাশাপাশি আত্মপ্রত্যয়ী হওয়ার শক্তি ও সাহস যোগাতে শুরু করে। একদিকে যুক্তি ও দর্শনের উচ্চশিক্ষা, অপরদিকে ধর্মকর্মের সামাজিকতার মধ্য দিয়ে নাইমা এগিয়ে যেতে থাকে। মা ও নানাকে সেই শৈশব থেকে নামাজ কালাম পড়তে দেখেছে নাইমা। প্রথম প্রথম নাইমাও কিছু ইবাদত বন্দেগী পালন করত, কিন্তু আস্তে আস্তে সে এসব থেকে বিমুখ হয়ে পড়ে। এখনও সে মা ও নানার পীড়াপিড়ির কারণে মাঝে মাঝে নামাজ পড়ে। বছরের এক মাস সামাজিক ট্র্যাডিশন হিসেবে রোজাও রাখে। অবশ্য রোজা রাখার যৌক্তিক একটি কারণ নাইমার কাছে ছিল, সে মনে করে রোজা রাখার দ্বারা গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করা যায়। ভালো শিক্ষক মানুষের জীবনে এক বিশাল প্রাপ্তি, কিন্তু নাইমার দুর্ভাগ্য যে সে ভালো কোনো শিক্ষকের সান্নিধ্য পায়নি। সে যখনই ধর্ম নিয়ে কোনো প্রশ্ন করেছে, তখনই তাকে আল্লাহর আজাব গজব এবং জাহান্নামের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়া হয়েছে। তাকে কোরআন সুন্নার আলোকে ইসলামের প্রকৃত ব্যাখ্যা কেউই দেয়নি। স্কুল শেষ করে কলেজে গিয়ে কিছু ধর্মীয় প্রোগ্রাম সে দেখেছে, সেখানে ধর্মের ক্লাস হতো। প্রথম প্রথম এসবে সে অংশ নিত, কিন্তু তার চোখে এসবের অন্তঃসার শূন্যতা একদিন তাকে সেখান থেকেও ফিরিয়ে আনে। অবশ্য এসব ক্লাসে ধর্মের রূপ সৌন্দর্য, প্রয়োজনীয়তা, বিশ্বাস ও চারিত্রিক দিক বাদ দিয়ে নিছক নামাজ রোজা আর দোয়া কালামের আলোচনাই করা হতো বেশি, যাতে মানুষ আল্লাহর আজাব ও গজব থেকে বাঁচতে পারে। সে বুঝে নিল ধর্মের নামে মানুষ তাই করছে যা ধর্মহীনরা করে, অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধি ও নিজের আত্মরক্ষা। চরিত্র ও মানবতা এখানে মুখ্য বিষয় নয়। সে ধর্মের উপর গবেষণা করতে গিয়ে দেখে প্রত্যেক ধর্ম ও ধার্মিকরা একে অপরকে কাফের ও ভ্রান্ত মনে করেন। প্রত্যেক ধর্মই নিজেকে একমাত্র সত্য ধর্ম ও মুক্তির পথ বলে আখ্যায়িত করতে কোনো চেষ্টারই কমতি করেনি। প্রত্যেক ধর্ম ও দলের চেষ্টা একটাই, কোনো না কোনোভাবে বুঝিয়ে একজন মানুষকে তার দলে আনতে পারলেই হল। যে একবার এসে যাবে তার চিন্তার জগতে এমন এক দৃষ্টি ঢুকিয়ে দেয়া হবে যে এখান থেকে না বের হতে পারে আর না অন্য কারো কথা গ্রহণ করার যোগ্যতা রাখে। এই উদ্দেশ্যে অন্য ধর্মের দুর্নাম করা, তাদের কথাকে ভিন্নভাবে ব্যাখ্যা ও প্রচার করা, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা, তাদের বিশ্বাস ও চেতনায় হামলা করা নগণ্য একটি বিষয়। নাইমা একবার কোনো এক প্রেক্ষাপটে একজনের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করলে সারা কলেজে
নাইমার দুর্নাম রটে যায় যে সে ধর্মহীন নাস্তিক। কেউ কেউ তাকে পশ্চিমা দর্শনের দালাল এবং আল্লাহর দুশ্মন আখ্যায়িত করে। সেদিন থেকে নাইমার মনে ধর্ম ও ধার্মিকদের প্রতি এক প্রবল বিতৃষ্ণার সৃষ্টি হয়, যা থেকে সে ধর্মকে একটি গালি ও খোদাকে ধার্মিকদের বানানো এক কাল্পনিক চরিত্র মনে করে। নাইমার আশ্রয়স্থল পশ্চিমা ধ্যান ধারণা হওয়ায় সে ক্রমেই সেদিকে ধাবিত হতে থাকে। সে মনে করে ধার্মিকরাও মূলত বস্তুতান্ত্রিকতায় আদলে জীবনযাপন করে। যেসব ধার্মিক কথায় কথায় খোদার নাম নেয়, তারাও পরের প্রতি বৈরীভাব পোষণ করে এবং স্বার্থ সিদ্ধির জন্য সব কিছু করে যায়। সে তার দীর্ঘ স্টাডি জীবনে এমন কোনো ব্যক্তি পায়নি যে যুক্তি ও চিন্তার আলোকে তার উত্তর দিবে, পাশাপাশি যোগ্যতা ও চারিত্রিক মানদণ্ডে যিনি ইমান, ইহসান, প্রেম, ভালোবাসার মাধ্যমে নিজেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হিসেবে প্রমাণ করবে। যেসব বিষয় সে ক্লাসের নানা বইয়ে এবং সিরাত গ্রন্থসমূহে থেকে জেনেছে, এভাবে আস্তে আস্তে তার এ বিশ্বাস আরও বদ্ধমূল হয় যে ধর্ম একটি পক্ষ এবং আল্লাহর অস্তিত্ব ধার্মিক লোকদের পাতানো একটি জাল, যে জাল কল্পনার সুতা দিয়ে বোনা হয়েছে এবং এই জালে আটকে পড়া লোকদেরকে ভয় ও বিশ্বাসের শিকলে বন্দী করে মানসিকভাবে গোলাম বানিয়ে রাখা হয়েছে। গুণ ও জ্ঞানে নাইমা আসলেই অতুলনীয়া। যেমন নম্র ভদ্র তেমনই লাজুক, যতটুকু সম্ভব সে মানুষের সহায়তা করে, বিপদাপদে পাশে দাঁড়ায়, সৎ ব্যবহার করে, তবে শুধুমাত্র আবদুল্লাহকে সহ্য করতে পারে না। সেটা নতুন কিছু নয়, সেই পরিচয়ের প্রথম থেকে এমন করছে সে। হাসপাতালে আজ ইসমাইল সাহেবের শেষ দিন, ডাক্তার হয়তো আজকেই তাকে রিলিজ দিয়ে দেবে। নাইমা কলেজ শেষে বাসায় এসে খাওয়া দাওয়া সেরে প্রতিদিন হাসপাতাল আসে, আজও চলে আসলো। হাসপাতালের সীমানায় প্রবেশের পর বিভিন্ন ডিপার্টমেন্ট পাশ কাটিয়ে নানার ওয়ার্ডের দিকে এগোতে এক গ্রামের অসহায় মহিলা তার হাত ধরে কান্না জুড়ে দিয়ে বলতে থাকে, বেগম সাহেবা দয়া করে আমাকে সাহায্য করুন, গরিবের উপর একটু দয়া করুন। এতে কোনো সন্দেহ নেই, পোশাক আশাক আর রূপ লাবণ্যে নাইমাকে একজন বেগম সাহেবার মতোই মনে হয়। নাইমা অত্যন্ত ভদ্রতার সাথে মহিলার হাত ছাড়িয়ে বলল, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? মহিলা কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগল, বেগম সাহেবা আমার সন্তান অসুস্থ, হাসপাতালে ভর্তি, তার অপারেশন করতে হবে। ডাক্তার বলেছেন তাড়াতাড়ি 65,000 টাকার ব্যবস্থা করতে হবে, না হয় অপারেশন করবে না। আমি নিতান্ত গরিব মানুষ, গ্রাম থেকে ছেলের চিকিৎসার জন্য এখানে এসেছি। আমার স্বামী একজন দিন মজুর, আমার কাছে যা আছে সব খরচ করে ফেলেছি, মেহরবানি করে আল্লাহর নামে আমাকে সাহায্য করুন। মহিলার মুখে আল্লাহর নাম শুনে নাইমা প্রথমে কিছুটা রাগই করেছিল, বলতে চেয়েছিল যাও আল্লাহর কাছ থেকে নিয়ে আসো, আমাকে বলছো কেন? পরে মনে হলো এসব বলার এখন সময় নয়। মহিলাকে সঙ্গে নিয়ে নাইমা হাসপাতালের ম্যানেজমেন্টে গিয়ে বুঝিয়ে বলল, এ মহিলা একজন গরিব মানুষ, আপনার কি একজন গরিবকেও সহযোগিতা করবেন না? জবাবে কর্তৃপক্ষ বলল, ম্যাডাম এটা প্রাইভেট হাসপাতাল, এরকম অসংখ্য গরিব মানুষ এখানে প্রতিদিনই আসে, তাদের সাহায্য করতে গেলে হাসপাতাল চলবে না। তার চেয়ে তাকে বুঝিয়ে বলুন সে যেন ছেলেকে নিয়ে সরকারি হাসপাতালে চলে যায়। নাইমা মহিলার দিকে তাকাতেই সে বলে, আমরা আগেই সেখানে গিয়েছিলাম কিন্তু কোনো বেড খালি পায়নি, তাছাড়া সেখানে ডাক্তারদের কর্মবিরতি চলছে, এজন্যই আমরা এখানে এসেছি। এখন তারা বলছেন আগে পয়সা না দিলে আমার ছেলের অপারেশন করবে না। নাইমা আবার ওই লোককে জিজ্ঞেস করল, হাসপাতালে কি কোনো বিশেষ ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে বা কোনো জাকাত ফান্ড টান্ড আছে কি না? জবাবে তারা বলল, জাকাত ফান্ড থেকে আমরা সহযোগিতা করব, ডিসকাউন্টও দেব, তবে এত টাকা তো আমরা দিতে পারবো না, আপনার বেশি দরদ লাগলে আপনি নিজেই সাহায্য করতে পারেন। নাইমা কথাগুলো শুনতে শুনতে অক্ষমতার পাশাপাশি নিজের সাধ্য যাচাই করার সিদ্ধান্ত জানিয়ে বলল, এক ঘন্টার মধ্যে অর্থের ব্যবস্থা হয়ে যাবে, আপনি চিকিৎসা শুরু করেন। মহিলাকে বলল, মা আপনি এখানেই থাকুন, আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসছি। সে হাসপাতাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা করল। পথে হাসপাতালে থাকা মাকে জানিয়ে দিল তার আসতে একটু দেরি হবে, তিনি যেন চিন্তা না করেন। বাসায় প্রবেশ করে সে আলমারি খুলে জুয়েলারি বক্স থেকে স্বর্ণের একটি মূল্যবান লকেট ও চেইন বের করল। লকেটে নাইমার নামের প্রথম অক্ষর এন খোদাই করা ছিল। নাইমা
দশম শ্রেণীতে পুরো স্কুলে টপ হয় তার নানা তাকে এটা উপহার দিয়েছিলেন। এই লকেট আর চেইনটি নাইমার খুবই পছন্দের। সে সাধারণত বিশেষ কোনো অনুষ্ঠানে এটা ব্যবহার করে থাকে। নাইমা লকেটটি নিজের পার্সে ঢুকিয়ে লম্বা একটি নিঃশ্বাস নিতে নিতে দ্রুত ঘর থেকে বেরিয়ে এল। এক ঘন্টার মধ্যে নাইমা আবার আগের জায়গায় ফিরে এসে চিকিৎসার জন্য 65,000 টাকা মহিলার হাতে দিল। মহিলা টাকা পেয়ে নাইমার শুক্রিয়া আদায় করে তার জন্য হৃদয় উজাড় করে দোয়া করতে লাগল। আল্লাহ তোমাকে সুখী করুন মা, কোনো শাহজাদার সাথে তোমার বিয়ে হোক, কোনো নেতার স্ত্রী বানান, তোমাকে উভয় জাহানে আল্লাহ সম্মানিত করুন। আমি তোমার শুক্রিয়া কিভাবে আদায় করব মা, গরিবের কাছে তো দোয়া ছাড়া আর কিছুই নেই। প্রথমে মহিলা যাকে বেগম সাহেবা বলেছিল সে এখন তাকে মা বলে সম্বোধন করা শুরু করল। সে বুঝতে পারল নাইমা একজন তরুণী মেয়ে, এখনও তার বিয়ে শাদি হয়নি। নাইমা মহিলার কথায় আবেগ আপ্লুত না হলেও একজন গরিবকে সাহায্য করতে পেরেছে ভেবে মনে মনে আনন্দিত হল। এখানে প্রতিদিন এরকম বিনা চিকিৎসায় কত মানুষ মারা যায় কে জানে। এসব ভাবতে ভাবতে সে তার নানার অর্ডের দিকে হাঁটতে শুরু করল। বাইরে আসতে আসতেই সে শূন্য আকাশের দিকে তাকিয়ে দূর নীলিমায় সূর্যের দিকে তাকিয়ে ছলছল ছকে বলতে লাগল, আমি তো একজনকে বাঁচালাম, বাকিদের তুমি বাঁচাও। অনেকদিন হল নাইমা আর আল্লাহর কাছে দোয়া করে না। নানার এত অসুখের পরেও সে একবারও আল্লাহর কাছে তার সুস্থতার আর্জি করেনি। কে জানে ওই সময় কি হয়েছিল তার, কেনই বা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে এই দোয়া করল। নাইমা ধীর কদমে নানার অডের দিকে এগিয়ে যেতে মেঘের এক টুকরা ছায়া সূর্যের প্রখর তাপকে ঢেকে দিল। কিন্তু নাইমা ততক্ষণে এখান থেকে চলে যাওয়ায় নিজ চোখে দেখতে পারল না তার দোয়ার পরপরই রোদের তীব্রদাহ কিভাবে শেষ হয়ে গেল এবং সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে এক নরম কোমল সজীব পরিবেশ বিরাজ করছিল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা আসল বাড়ির খোঁজে 2 এর প্রথম অংশ শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করতে এবং আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই ভালো কাজ মানুষের কাছে প্রচার প্রসারের জন্য ভিডিওটি শেয়ার করুন। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।